পরিমণির সেই মধ্যরাতের ঘটনার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোন তো তুই ধরতে চাস না মা? আমরা কি দেখতে পছন্দ করি, কি দেখতে ঘৃণা করি, কি দেখতে ভালোবাসি, সবকিছুই কিন্তু আপনি আমরা নিজেরাই বিচার করতে পারি ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায়। অনেক ক্রিয়েটিভ এবং জ্ঞানের বিষয়গুলো ভাইরাল হয় না, আমরা স্কিপ করে চলে যাই, আমরা দেখতে চাই না। তার মানে আমাদের মেধা এবং মস্তিষ্ককে এই বিষয়গুলোতেই কেন্দ্রীভূত করা হচ্ছে। আজকালকার ছেলে মেয়ে, যুবক যুবতী, বয়স্ক এবং সমাজের একটা বড় অংশই হাসি ঠাট্টা, বিনোদন এবং নারীর স্বল্প বসনা, খোলাখুলি, এই বিষয়গুলো দেখতে পছন্দ করি। এর থেকে গবেষণা ছাড়াই বা কোনো জরিপ ছাড়াই আপনি বলতে পারবেন যে আমাদের মেধা, মস্তিষ্ক এবং আমাদের বুদ্ধিগুলো কোন কাজে ব্যয় হচ্ছে। দেশের অনেক ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা ভালো ভালো জ্ঞানের মেধার ভিডিও তৈরি করেও ভিউ পায় না। কারণ কি জানেন? আমাদের চিন্তা শক্তিকে নষ্ট করে দেয়া হয়েছে, আমাদের মেধাকে অন্য দিকে ডাইভার্ট করা হয়েছে। প্রমাণ দেখতে চান? একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের প্রমাণ আমি আজকে আপনাদের দেখাচ্ছি। তার আগে বলতে চাই, কোনো জাতির শক্তি নির্ভর করে তার যুব শ্রেণী বা যুবক সমাজের উপর। দেশের নিরাপত্তার জন্য পুলিশ, আর্মি বা বিজিবি বা বিজিপি বা বিভিন্ন দেশের যে সামরিক বাহিনীগুলো রয়েছে, সেখানে কিন্তু যুবকদের অর্থাৎ কম বয়সী থেকে শুরু করে, যেমন ধরুন 17-22 এই বয়সীদের এইসব চাকুরিতে রিক্রুট করা হয়। 18-25-30 বছর বয়সে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই যৌবনের সময়টাই কিন্তু স্বর্ণ সময় প্রত্যেকটা মানুষের জীবনে। এই সময়টাতে আমরা আসলে কি শিখছি, কি দেখছি আর কি অনুধাবন করতে চেষ্টা করছি, এটাই জ্ঞানের পরিচয় বহন করে। না আমরা আমাদের শিক্ষা দিয়ে একটা ফাইটারদের আবিষ্কার করতে পেরেছি, না পেরেছি বিজ্ঞানের কোনো উৎকর্ষতা সাধন করতে। একটা জিনিসে আমরা ডুবে আছি আর তা হলো মজা, আনন্দ, ফুর্তি, হাসি তামাশার কন্টেন্ট বা ভিডিও দেখে সময় নষ্ট করা। হ্যাঁ, এগুলোরও দরকার আছে, জীবনে বিনোদনের প্রয়োজন রয়েছে। তার অর্থ এই নয় জ্ঞানের বিষয়গুলোকে অবহেলা করা। ঠিক এই কারণে আমরা আমাদের মগজকে ধোলাই করে ভিন্ন পথে পরিচালিত হচ্ছি। বিশ্ব তখন সেই শ্রেণীকে শাসন করতে পারে যে শ্রেণীকে তার নিজস্ব মেধা প্রযুক্তি থেকে বঞ্চিত করে রাখা যায়, তাদেরকে উল্টাপাল্টা বিষয় দিয়ে ব্যস্ত রাখা যায়, যারা তাদের নিজস্ব উদ্ভাবনী শক্তি থেকে নিজেকে হারিয়ে ফেলে, যারা তাদের মেধার জ্ঞানের চর্চা থেকে বিরত থাকে। সুতরাং আমাদের যুব সমাজ সেই পথে ফিরে না আসা পর্যন্ত তাদের স্বকীয়তা, তাদের বৈশিষ্ট্য, তাদের শক্তি, তাদের মেধা কোনো কাজে ব্যয় করে সাকসেস হতে পারবে না। যতক্ষণ না তাদের এমন মেধাগুলো এই বিষয়গুলো থেকে সরিয়ে সঠিক পথে না আনতে পারবে। শুন, একজন কন্টেন্ট ক্রিয়েটরের একটা ভিডিও দিয়ে প্রমাণ দেখিয়ে দিই আসলে আমরা কোন পথে আসি। বাংলাদেশী এক মেয়ের প্রেমে পড়ে উজবেকিস্তান থেকে বাংলাদেশে চলে আসছে একটা ছেলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মরা মুরগি দিয়ে মুড়ি মাখিয়ে বিক্রি করছে, কিন্তু সেই ভিডিওগুলো আপনারা এত বেশি পছন্দ করেছেন বলার মতো না। একেবারে মুহূর্তেই সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। অনেকেই বলেছেন আমি নাকি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কোনো টপিক পাচ্ছি না, কিংবা ভালো কোনো ভিডিও তৈরি করতে পারি না। তো এইটা মাথায় নিয়ে আমি বাংলাদেশের একজন সূর্য সন্তান মাস্টারদা সূর্য সেন, তিনি যে গ্রাম থেকে ব্রিটিশ বাহিনীর কাছে ধরা খেয়েছিলেন সেই 1900 শতকের শুরুর দিকে, সেই গ্রাম নিয়ে আমি একটা ভিডিও তৈরি করি। যে ভিডিও তৈরি করার জন্য আমি তথ্য উপাত্ত জোগাড় করতে গিয়ে গুগলে খুঁজেছি, উইকিপিডিয়ায় খুঁজেছি, অনেকগুলো বই পড়েছি, নানা মানুষের কাছ থেকে মন্তব্য নিয়েছি, বিভিন্ন তথ্য সংগ্রহ করে একটা স্ক্রিপ্ট তৈরি করেছি। বিশ্বাস করবেন না, সেই স্ক্রিপ্টটা আমি কতবার যে পড়েছি, কত সুন্দরভাবে উপস্থাপনা করা যায়। সেজন্য এই স্ক্রিপ্টটা তৈরি করার জন্য আমি সপ্তাহের পর সপ্তাহ সময় নিয়েছি। স্ক্রিপ্ট তৈরি হওয়ার পরে আমি রাতের পর রাত, বিশ্বাস করবেন না, রাত 3-4 পর্যন্ত জেগে জেগে আমি স্ক্রিপ্টগুলো পড়েছি আর বারবার প্র্যাকটিস করেছি যেন ভিডিওটা খুব ভালো হয়। সেই ভিডিওটা তৈরি করার পরে, পাবলিশ করার এখন পর্যন্ত গত 12 ঘন্টায় আমার যে গত 1 বছরে যত ভিডিও আমি তৈরি করেছি সব থেকে কম ভিউ হয়েছে গত 12 ঘন্টায় সেই ভিডিওটাতে। তার মানে আগের যে কোনো ভিডিও যদি 12 ঘন্টায় 2000 ভিউ হয়, সেটা তো হয়েছে 500 ভিউ। এই হলো ব্যাপার, এত কষ্ট করলাম, এত শ্রম দিলাম, কিন্তু মানুষ এটা দেখতে চায় না।